মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময় আবার মোদি বিবেকানন্দ ভান দেন করতে যাচ্ছে সেটা ধ্যান না ভান আমরা জানি না দু সালে মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গ দু হাজার উনিশে কেদারনাথ এবার দু চব্বিশ সালে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনত্রিশে মে বুধবার হেলিকপ্টারে করে কন্যাকুমারীর ভগবত আম্মান মন্দিরে পুজো করে ধ্যানে বসলেন নরেন্দ্র মোদী ইয়ে হে গর্ভগৃহ यहाँ पर देवी कन्याकुमारी की मूर्ति रखी है इस गर्भगृह की इसकी भी तस्वीरें आपको मैं दिखाता हूँ और इसी गर्भगृह में यहीं पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने दर्शन पूजन किया है यहीं पर उन्होंने उन्होंने উননে উপাসনা কি হ্যাঁ এদিকে আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী উনত্রিশে মে বুধবার ভোট প্রচার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে আর কোনো রাজনৈতিক দল ভোট প্রচার করতে পারবে না কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও নরেন্দ্র মোদী নিজেকে মিডিয়া বা জনগণের সামনে আনার জন্য পুনরায় আবার ধ্যানে বসলেন এদিকে নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে অধিনঞ্জন চৌধুরী বলেন মোদির ভোটে সময় ভগবানকে মনে পড়ে তিনি ধ্যান করছেন না ভান করছেন আমরা কিছু জানি না ধ্যানে ধ্যান প্রচার। মোদি সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে এর আগে আবার কেদারনাথে গেছিল ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময় দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার খেলো না আবার মোদি বিবেকানন্দের ভান ধ্যান করতে যাচ্ছে সেটা ধ্যান না ভান আমরা জানি না ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে নরেন্দ্র মোদীর এই ধ্যান নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কটক্ষ মন্তব্য করলেন কোথাও কোথাও না বসে পড়ে আর আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি খায় যেটা আটচল্লিশ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ আজ সঙ্গে ছটা থেকে পরশু থেকে ছাড়া পর্যন্ত তাহলে আপনি ধ্যান করবেন ধ্যান করুন কেনা কেউ তো বারণ হয়নি আসলে বিষয় হচ্ছে সব মিলিয়ে ভারতীয় রাজনৈতিক দলের নেতারা জানে যে ভোট পেতে গেলে বা ভোটে জয়ী হতে গেলে ধ্যানের নামে ভগবানের কাছে ভান করলেই ভারতীয় জনগণ আপনাকে ভোট দেবে তাই আমার মনে হয় নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন অবশ্যই কারো ধর্মের বিষয়ে ধ্যান বা ভান নিয়ে রকম মন্তব্য খারাপ করাটা উচিত নয় কারণ এই যে বিষয় হচ্ছে কন্যাকুমারীর ভগবত আম্মান মন্দিরে বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন তিনি একজন সত্য সাধক মানুষ তিনার ধ্যান আর আপনার ধ্যান অনেক পার্থক্য থাকবে আপনি ধ্যান করবেন কিভাবে ভারতীয় জনগণের কাছে সেরা হওয়া কিভাবে ভারতকে আমরা লুটে পুটে খাবো কিভাবে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করব। কিভাবে ভারতীয় অর্থনীতিকে আমরা নিংড়ে খাবো এটাই আপনার ধ্যান অবস্থায় মনে মনে ঘুরঘুর করবে তাই বলছি যে স্বামীজির ধ্যানের সঙ্গে আপনার ধ্যানের তুলনাটা না করাই ভালো তাই তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন যেখানে বুদ্ধি বিচার শেষ সেখানেই ধর্মের আরম্ভ তো আমরা সেই বুদ্ধি বিচারহীন নেতাকে আর আমরা চাই না